নমস্কার বার্ডস অ্যান্ড টুইগসের সকল বন্ধুদের স্বাগত। ছাদ বাগানে ফুলের পাশাপাশি যেসব বন্ধুরা ফলের গাছকেও বিশেষ গুরুত্ব দেন তাদের জন্যই এই ভিডিও। এখানে আমি আমার বাড়ির 2-3 বছরের পুরনো একটি পেয়ারা গাছ থেকে সঞ্চিত অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটি হলো আমার বাড়ির উঠোনে লাগানো এই একটি বিশেষ ভ্যারাইটির পেয়ারা গাছ, যেটা প্রায় প্রতি বছরই প্রচুর পেয়ারা দেয়। প্রায় 12 মাসই যাতে পেয়ারা থাকে, এমনকি শীতকালেও যথেষ্ট পরিমাণে পেয়ারা কিন্তু এই গাছটি উৎপাদন করে থাকে। এ একটি বিশেষ ধরনের পেয়ারা গাছ, যেটি কিন্তু পেয়ারার স্বাদে কিন্তু যথেষ্ট ভালো। আকারে বেশি বড় না হলেও স্বাদে মিষ্টি সুস্বাদু এই পেয়ারা প্রায় 12 মাসই কিন্তু ফলে, এমনকি ছোট কন্টেইনারেও কিন্তু দেখা গেছে এই পেয়ারা কিন্তু যথেষ্ট ভালো ফল দিচ্ছে। এই ভ্যারাইটির একটা ডাসা কিংবা পাকা পেয়ারাও যদি আপনি খান, তাহলেও কিন্তু একটা আপেল ছেড়েও আপনি আবার আর একবার পেয়ারাটাই খেতে চাইবেন। আমার বাড়ির অনেক আত্মীয় বন্ধুরাই এই পেয়ারা গাছের পেয়ারার স্বাদ আস্বাদন করে চারা পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেজন্য গত বছর আমি বেশ কিছু চারা বানিয়েছিলাম। তার একটি চারা আমি কিন্তু আমার নিজের ছাদেও লাগিয়েছি একটা বড় গ্রো ব্যাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রো ব্যাগে কিন্তু পেয়ারার চারাটা রয়েছে, এবং এই পেয়ারার চারাটার বয়স 6 থেকে 8 মাসের মধ্যেই হবে অ্যাপ্রক্সিমেট। এর মধ্যেই কিন্তু পেয়ারাও হয়েছে যথেষ্ট পরিমাণে, এবং নতুন পেয়ারার ফুলও রয়েছে এবং ছোট ছোট পেয়ারাও কিন্তু ধরছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেয়ারা প্রায় ম্যাচিওর হয়ে যাওয়ার দিকে গেছে। যে কোনো সময় পেয়ারা সম্পূর্ণ ম্যাচিওর হয়ে যাবে। আকারে খুব বড় নয় এই পেয়ারা, কিন্তু পেয়ারার স্বাদ কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে ছাদে যারা পটে পেয়ারা গাছ করতে আগ্রহী, তারা কিন্তু এই ভ্যারাইটির পেয়ারা চারা অবশ্যই কালেক্ট করতে পারেন। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। বাজারে আরও প্রচুর ধরনের পেয়ারা ভ্যারাইটি আছে, আমার কাছেও আরও বেশ কিছু রয়েছে। আজকে আমি যে ভ্যারাইটিটি নিয়ে কথা বলছি, এর পুরনো গাছটি যেহেতু আমার বাড়ির উঠোনে ছিল এবং তার থেকেই তৈরি করা চারা, সেজন্যই আমি এই বিষয়টা আপনাদের কাছে আলোকপাত করলাম। নার্সারি থেকে বলে দেয়া এই ভ্যারাইটির নামটা হচ্ছে ললিত, তবে এর ভেরিফিকেশন আমি সেভাবে করিনি। পাকলে পেয়ারার ভিতরটা কিন্তু হালকা লাল বা খানিকটা পিঙ্ক কালারের রং আসে, বন্ধুরা ছবি দেখতেই পাচ্ছেন। যে কোনো ফল গাছের ক্ষেত্রে মাটিতে লাগানো এবং টবে লাগানো গাছের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা পৃথক। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টবে কীভাবে অত্যধিক পরিমাণে বা অনেক ভালো পরিমাণে ফল পাওয়া যেতে পারে, যে কোনো ফলের গাছ থেকে, বিশেষ করে আজকের আলোচনা পেয়ারা গাছ নিয়ে, সেটি নিয়ে আলোচনা করব। পেয়ারা গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা কখনো পুরনো ডালে নতুন করে কোনো কুড়ি আসে না বা ফলের সম্ভাবনা কম থাকে। সেজন্য গাছে যদি পুরনো ডাল থেকে আবার যত বেশি সংখ্যক নতুন গ্রোথ বা নতুন বৃদ্ধি আসবে, ততই কিন্তু বেশি পরিমাণে আমরা ফুল পাবো এবং ফলেই ফুল থেকে ফলের সম্ভাবনা বেড়ে যাবে। সেজন্য এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। সেজন্য বেশ কিছু উপায় অবলম্বন করা যেতে পারে, সেই উপায়গুলোই এখন আলোচনা করছি। পেয়ারা গাছের ডালের একদম আগার দিকের যে বৃদ্ধি হতে চলেছে, যেখানে একটি মাত্র বৃদ্ধি চলে যাচ্ছে, সেরকম আগার কুচি পাতা বা তার আগাটা যদি আমরা এইভাবে কেটে দিই, তাহলে কিন্তু তার আশেপাশের পাতার যে সমস্ত পর্বমধ্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নতুন বৃদ্ধি চলে আসবে। দেখুন বন্ধুরা, এই সমস্ত জায়গা থেকে নতুন বৃদ্ধি আসবে এবং সেখান থেকেই কিন্তু নতুন করে কিন্তু আবার কুড়ি আসবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, পুরনো ডালকে যদি আমরা সামান্য বাঁকিয়ে দিই, তাহলে সেই বাঁক থেকে কিন্তু নতুন করে কিন্তু আবার বৃদ্ধি চলে আসবে। দেখুন বন্ধুরা কিভাবে পুরনো ডাল থেকে আবার নতুন করে ডাল গজাচ্ছে, এবং এই থেকে কিন্তু আবার নতুন করে পাতা বেরোবে এবং তার পাতার পর্বমধ্য থেকে কিন্তু বা আগা থেকে কিন্তু আবার নতুন কুড়ি আসবে এবং নতুন করে কিন্তু আবার পেয়ারা ধরার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এটি মাটির গাছ এবং টবের গাছ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন বন্ধুরা আসতে শুরু করেছে, এখান থেকে পাতা ছেঁটে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কিন্তু নতুন করে ডাল আসতে শুরু করেছে।
একবার পেয়ারা হয়ে যাওয়ার পর কিন্তু ডালগুলোকে এইভাবে আমরা বাঁকিয়ে দেব হালকা করে, এবং এর ফলে প্রচুর নতুন করে নতুন বৃদ্ধি চলে আসবে এবং নতুন করে আবার প্রচুর কুঁড়ি চলে আসবে গাছে। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ এবং জলের ব্যবহার কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ টবে যে গাছ থাকছে তার কিন্তু খাবার একটা সময় শেষ হয়ে যায়, কারণ সেখানে মাটি কিন্তু লিমিটেড এবং গাছের শিকড় কিন্তু একটা লিমিটেড জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। টবের গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্যে কিন্তু আমাদের পুরনো গাছকে প্রতি বছর রিপোর্টিং করার প্রয়োজন হয়, বিশেষ করে শীতের শেষের দিকে গাছগুলোকে আমাদেরকে রিপোর্টিং করে নিতে হবে। অর্থাৎ গাছটাকে পুরনো টব থেকে বার করে তার সাইডের যে সমস্ত সাকার রুট বা ফিডার রুটগুলো থাকে সেই ফিডার রুটগুলোকে ছেঁটে দিতে হবে। ছেঁটে দিয়ে নতুন করে সার মাটি প্রস্তুত করে কিন্তু আমরা গাছটিকে আবার লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, লাগিয়ে দেওয়ার পরে সামান্য পিঞ্চিংয়েই কিন্তু নতুন করে আবার কুড়ি আসতে শুরু করেছে। ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন সেই একই রকম প্রসেস কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। এজন্য প্রতি বছর কিন্তু আমাদের শীতের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু গাছটাকে তুলে নিয়ে তার শিকড়টাকে ছেঁটে আমরা নতুন করে মাটি প্রস্তুত করব, যেখানে মিশ্র সার হিসাবে আমরা ব্যবহার করব। একটা বড় পট বা হাফ ড্রামের জন্য 250 গ্রাম আমরা হাড়ের গুঁড়ো, 200 গ্রাম শিংকুচি, 2 থেকে 3 কেজি গোবর সার এবং 1 থেকে 2 চামচ আমরা পটাশ সার বা সালফেট অফ পটাশ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই সমগ্র সারটাকে একসঙ্গে মিশিয়ে নতুন মাটির সঙ্গে কিন্তু আমরা আবার গাছটাকে লাগিয়ে দিলে প্রচুর নতুন গ্রোথ চলে আসবে এবং গাছে দেখুন প্রচুর আবার ফলে কিন্তু ভরে যাবে। এছাড়া বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, রোগ পোকা বা ফাঙ্গাস অ্যাটাক, এই সমস্ত অনেক সমস্যা আসতে পারে। সেই হেতু সেই পরিস্থিতিতে আমাদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো গাছ আমরা মেনটেন করতে পারবো এবং প্রচুর ফল কিন্তু উৎপাদন হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।